الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شو ماني تيقرى بغنى درشك شو تا؟ أبنى دير إسلامي كويني ويت إقرى بغرامي بارك بات الحمد لله مرشحة رويتين شو قلت شو দারুল আয়ুলম ফর্জকায় মাদ্রাসার সাহুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত পারাকাত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আল্লাহর আল্লাহ রাবুল আলমীয় শঙ্খ চুক্রিয়া ইসলামিক কুই এন উইথ একরা প্রোগ্রামের বিভিন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসেন এই প্রশ্নের মাধ্যমে জীবন ঘনিষ্ঠ প্রশ্নের মাধ্যমেও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা সৌভাগ্য অর্জন হচ্ছে আপনাদের এবং বিশেষ করে বিকুল আমায় এবং মুফতি আনিকামের কাছ থেকে আশা করি দর্শক শ্রোতা আপনারও সারা সাত অপেক্ষা থাকেন এই সময়ের জন্য যেহেতু আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ আলোচনা আমরা কিছু শোনার সৌভাগ্য অর্জন হয় আজকে আমরা প্রথমে কিছু নামাজের শর্তসমূহ এ বিষয়ের উপর আর কিছু আলোচনা শুনবো এবং দশ পনেরো মিনিট পরেই আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব আশা করি দর্শক শ্রোতা منذ شوكري مادشتك بإن شاء الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين وقال النبي صلى الله عليه وسلم لا يقبل الله صلاة حائض إلا بخمار বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিলকুরআনিল আযীম ওয়া নাফা'আনা ওয়া ইয়াইয়াকুম বিমা ফিহি মিনাল আয়াতি হাকিম হাকীম সম্মানিত একরা বাংলা ডুরিয়া বং কাচের অত্যন্ত প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা প্রোগ্রামের শুরুতে প্রতিদিন ন্যায় আজকেও জানাই অন্তরে অন্তস্থল থেকে Mubarak baad ধন্যবাদ এবং আমাদের আমাদের এই প্রোগ্রাম ইসলামিক কিউ এন এ উইথ ইকরা প্রোগ্রামের শুরুতে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই প্রোগ্রামকে আমাদের বলা শোনা সব কিছুকে কঠিন কামতে নাজাতে রসিদা হিসাবে যেন আল্লাহ কবুল করেন আমি আজকের আলোচ্য বিষয়ে সালাতের শর্ত সমূহ নামাজের শর্ত আমরা জানি নামাজ একটি গুরুত্বপূর্ণ আবাদত ডেইলি পাঁচবার আমরা করে থাকি এই নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য নামাজ শুরু করার পূর্বে কিছু আবশ্যক এবং করণীয় কাজ রয়েছে যেগুলোকে শর্ত বলা হয় তন্মধ্যে থেকে একটি হল আমরা পুরুষ অথবা নারী নামাজ পড়ার পূর্বে অবশ্যই আমাদেরকে সতর্ক আবার করতে হবে সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমরা সতর ডেকেই নামাজ পড়ব অতএব উলঙ্গ অবস্থায় নামাজ পূর্ণ উলঙ্গ বা অর্ধাল উলঙ্গ হিসাবে নামাজ পড়া যাবে না পুরুষের জন্য সতর অন্তত পক্ষে নাবি থেকে হাঁটু পর্যন্ত ডেকে রাখতে হবে এবং মাবুন সিস্টারদের জন্য আপনারা পুরো বডি ডেকে রাখতে হয় হয়তো হাত কবজি পর্যন্ত খোলা রাখা যাবে ফেসটাও খোলা রাখা যাবে পায়ের পাতাও কোলা রাখা যাবে কি না যাবে না সেখানে দুইটি ওপিনিয়ন থাকলেও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ নির্ভরজিগুলাম নির্ভরযোগ্য গুলামায় কারামের মতে পায়ের পাতা খোলা থাকলেও নমাজ হয়ে যাবে বাট যেহেতু আর অনেক ঐলামায় কারাম বলতেছেন পায়ের পাতাটাও মহিলারা ডেকে রাখবেন সেই হিসাবে উত্তম তো এটাই হবে যতটুকু সম্ভব আমরা পায়ের পাতাকেও ডেকে রেখে মা বুন্দরা নামাজ পড়বেন সেটাই বলা দরকার কোরআনে করিম আল্লাহ বলেছেন খুজু জিনুমাইন্দা কুল্লি মসজিদ তোমরা যখন সেদ্ধা দিতে যাবে নামাজ পড়তে যাবে যেহেতু আল্লাহর দরবারে হাজিরি দিচ্ছ দুনিয়াতে আমরা কোনো ভালো কোনো কারো কাছে যেতে হলে দুনিয়ার কোনো রাজাবাস্যার দরবারে হাজিরি দেওয়ার পূর্বে বা আমরা কোনো অনুষ্ঠানে বিবাহ বা এ সমস্ত কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার পূর্বে আমরা নিজেকে সুন্দরভাবে কাপড় সুপড় দিয়ে আমরা নিজেকে সাজিয়ে গুছিয়ে নিই শ্বশুরপাটে যাওয়ার পূর্বেও একজন লোক নিজেকে খুব ভালোভাবে সাজায় আপনি দুনিয়ার সকল বাদশার বাদশা আল্লাহর দরবারে দাঁড়াবেন তো আপনি সেখানে সুন্দরভাবে দাঁড়াবেন না তো কী করবেন একজন আল্লাহ বলে যেন খুজরু জি না তখন বলেন নাই কি ধরনের কাপড় হতে বলেছেন জিনা এমন কাপড় পরিধান করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে যেটা আপনাকে আমাকে সুন্দর বানায় এবং আমাদের আপনাদের সুন্দরের মূল বৃত্তি হবে যেটা আল্লাহ পছন্দ করেন এবং নবী এ করিম সাল্লাম যে ড্রেসকে পছন্দ করেন অন্ততপক্ষে অত্যন্ত এটাই হবে সেই সুন্নতি লেবাস পরিধান করে আমরা দাঁড়াব বা অন্তত আমরা আমাদের সতর্কের ডেকে আমরা আল্লাহর সামনে দাঁড়াতে হবে আবুদাউদ এবং তিরমিদি বিনামাজার সহ বিভিন্ন রাজিকিতা কিতাবে এসেছে হজরত আয়েশা সিদ্দিকার আদি আল্লাহাল থেকে বর্ণিত নবী নবীক বলেছেন একজন প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক একটা মহিলার জন্য নারীর জন্য পুরো মাতাসহ বড় উন্না দিয়ে পুরো মাতাসহ খাবার না করলে নামাজ হবে না তাহা ইজিন ইল্লা একজন প্রাপ্তবয়স্ক নারীর নামাজ খিমার ব্যতীত উড়না ব্যতীত বড় চাদর দিয়ে পুরো বডিকে না ডাকা পর্যন্ত লেবাস দিয়ে পুরো বডিকে ডেক না ডাকা পর্যন্ত নামাজ হবে না এজন্য এই একটি শর্ত সতর আর একটি অর্থ হল শর্ত হল যে আমরা অবশ্যই গুসলের প্রয়োজন হলে গোসল ফল দিলে গুসল আর যদি অজুর প্রয়োজন হয় তাহলে অন্তত পক্ষে অজুর করে আমরা নামাজ পড়তে হবে আল্লাহ সহানাম তালাহ পবিত্র কালাম এ বলেছেন ইয়াহল্লাদিনা মনুইদা কুমতুমিলা সালতি ফাগসিলু উজু হাকুম আয়েদি হাকুম ইলাল মরফ ই কিবাম সাহু বের সিকুম ওয়া আর উজ্জ্বল ইলাল কাহাবাইন যখন তোমরা নমাজ দাঁড়াবে যদি হদস্যা আকবর বা মেজর ইমপিওরিটি হিসেবে তোমরা ইমপিওর হও তাহলে তো গোসল করতে হবে আর যদি সাধারণ সদস্য আসগর বা চ্যুটো নাফাক হিসাবে নাফাক হও তাহলে তখন অন্তপক্ষে অজু করতে হবে গোসল এবং অজুর সুযোগ না থাকলে পানি নাই অথবা থাকলে ব্যবহার করা যাচ্ছে না অল্টারনেটিভলি আমাদেরকে তৈমুম করে গোসল এবং অজুর কাম সেরে নামাজ পড়তে হয় আমরা বিগত প্রোগ্রামগুলোতে অজু এবং গোসলের বিস্তারিত চলাচল আমরা করেছিলাম তিন নম্বর আরেকটি শর্ত হলো যে কাপড় পরিধান করবো সে কাপড়টাও যেন পাক হয় চার নম্বর জায়গায় নামাজ পড়বে এই জায়গাটাও যেন পাক হয় এ যেন নবী করিম সাল্লাহ সাল্লাম কাপড়ের মধ্যে কোনো না থাকলে সেটাও পরিষ্কার করার পদ্ধতি বলেছেন যেমন একটি আরিসে বলেছেন মাবুনদের যদি মান্তি পিরিয়ডের ব্লাড কাপড়ের মধ্যে থাকে আল্লাহ নবী বলেছেন তাহু তু হু তুসাল্লি ফিহি বডির কাপড়ের মধ্যে কোনো না থাকলে হায়ের খুন বা এরকম কোনো থাকলে এটাকে পরিষ্কার করতে হবে তারপরে নামাজ পড়তে হবে এভাবে নবী করিম ইসলাম বলেছেন জায়গাকেও পরিষ্কার করতে হয় আমরা জানি সেই প্রসিদ্ধ ঘটনায় একজন আরবি মসজিদ ডুকে পেশাব করে ফেলেছিল নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম সাহাবায়কা বলেছিলেন তোমরা ওই জায়গা পানির দৌত করে ফেলো কেন এখানে নামাজ পড়তে হবে কারণ নামাজ পড়ার জায়গাটা পাক হতে হয় তো সতরে ডাকা অজু বা গোসলের মাধ্যমে শরীর ফাঁক বানানো কাপড় ফাঁক এবং যে জায়গায় নামাজ পড়ব এই জায়গাটা যেন ফাঁক হয় অন্তত পক্ষে রুকু এবং যায় যে জায়গাটা ব্যবহার হবে এই জায়গাটা যদি ফাঁক হয়ে যায় তবুও মোটামুটি আমার নামাজ হয়ে যাবে চার পাঁচ নম্বর আরেকটি শর্ত হল আমরা সঠিক টাইমে নামাজ পড়তে হবে পাঁচ ছয় নম্বর নিয়ত করতে হবে সাত নম্বর কিবলার দিকে ফেস করতে হবে তো মেইন আলোচ্য বিষয় আমাদের এই শর্তের মধ্যে অক্তের ক্ষেত্রে আমি এ বিষয়ে একটু পরে বলতেছি আমাদের টাইম টেবিল সম্পর্কে বাট এর আগে আরেকটি বিষয় যেটি সেটি হলো কিবলার দিকে ফেস করা এটা অন্তত অন্তত জরুরি আল্লাহ সুবান ও তালা কোরআনে করিমে দিকে ফেস করার কথাও বলেছেন ফওয়াল্লু জু হাকুম সাতর আল হারম যে তোমরা অবশ্যই তোমাদের চেহারাকে কাবার দিকে ফিরিয়ে নামাজ পড়তে হবে ও সুমা কুমতুম ফওয়াল্লু উজু হাকুম সাতরা একটি আলিসা নবী করি সাল ইসলাম বলেছেন ইজা কুমতাইফু আসুমা ইসম্মিব্বির সাল্লাম করি ইমসালাম খাল্লাফের নামে একজন সাহাবি উনি মসজিদে ঢুকে খুব তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলেছিলেন একবার দুইবার তিনবার পড়ার পর নবীজি বললেন যে না সল্লি কালাম তো সাল্লি তুমি আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই তোমার নামাজ হয় নাই তিনবার রিপিট করার পরেও নবীজি যে এই কথাটি বললেন এই হাদিস থেকে একটি বিষয় আমাদেরকে অবশ্যই শিক্ষা নিতে হবে যে আমরাও যারা অনেক তারা বলা করে পড়ে ফেলি আমাদের নামাজ এইভাবে হবে না বিশেষ করে রুকু শ্রদ্ধা যদি আমি কমপক্ষে তিনবার সুভান রা বিয়াল রুকুতে এবং সোর মধ্যে সুভান আল আলা তিনবার পড়া বাই এই সম সময় যদি আমি না কাটাই রুকু থেকে দাঁড়িয়ে সোজা হয়ে যদি না দাঁড়াই দুই সদ্যার মধ্যখানে যদি আমি সোজা হয়ে না বসি আর তাড়াউড়া করে আমি পড়ে ফেলি অথবা সুরাকাত পড়ার সময় বেশি তাড়া করে আমি এমনভাবে তাড়াউড়া করে পড়লাম যে লাহনে জলি বা মেজর মিস্টেক হয়ে গেল আমার নমাজ তো হবেই না এইভাবে তিনবার পড়ার পর করিম করিমসাই ইসলাম খাল্লা রাফেকে বলেছিলেন না তুমি নমাজ তো পড়ো নাই তুমি আবার নমাজ পড়ো নবী করিম সালাইসলাম তিনবার এইভাবে বলার পরে ওই সাহাবি বলেছেন রসুল আল্লিমনি আপনি আমাকে নিজে শিক্ষা দেন কীভাবে নামাজ পড়তে হবে তো রসুল সাল্লাম ডাইরেক্টলি ওই সাহাবিকে নামাজ শিক্ষা দেওয়ার সময় বলেছিলেন তুমি যে সময় নামাজে দাঁড়াবে তখন তুমি ভালোভাবে অজুর প্রয়োজন হলে অজু না থাকলে অজু করে নিতে হবে এক দুই নম্বর তুমি খিবলার দিকে ফেস করবে এরপরে আল্লাহ পরবর্ত নামাজ শুরু করবে হাদিস্রী বহারেশ সহ বিনা কিতাবে এসেছে কাবার পাশে যারা নামাজ পড়েন মাতাফে তারা তো কাবার দিকে ফেস করবেন আর আমরা যারা দূর থেকে নামাজ পড়ি আল্লাহ আমার জন্য আসান করেছেন আল্লাহ বলেছেন ফাওয়াল্লি আল মাসিল হরাম মসজিদ অর্থাৎ হরমের দিকে ওই ডাইরেকশনের দিকে ফেস করে নামাজ পড়লেও আমাদের হয়ে যায় ইভেন মেন কাবা থেকে ফোর্টি ফাইভ ডানে অথবা বামেও যদি আমরা ঠান করে নামাজ পড়ে ফেলি তবুও আমাদের কাবার দিকে যেটা এটা সঠিক তাকে নামাজ হয়ে যায় কাবার পাশে নামাজ পড়বেন জন্য মেইন দূর থেকে নামাজ পড়েন দিকটা দিকে ফিস করে নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে হ্যাঁ কিছু অবস্থায় সেই কাবার ফিস করার শর্তটা সাকিত হয়ে যায় যেমন আমি নতুন কোনো জায়গায় গিয়েছেন সেখানে আপনি সন্ধান বের করে আপনি সন্ধান নিয়ে বের করতে হবে কিবলা কোন দিকে বাট কোনো কারণে হয়তো আপনি সন্ধান নিয়েও চিন্তা ভাবনা করেও আপনি কিবলা কোন দিকে আপনি হয়তো পুরো বের করতে পারেন নাই আপনি শেষ পর্যন্ত তাহারি এবং চিন্তা করে আপনার মনের সাক্ষী যাবে দিয়েছে সেই দিকে নামাজ পড়েও ফেলেন যদি আর নামাজ পড়ার পরে আপনার কাছে ধরা পড়ল আপনি রঙ হয়ে নামাজ পড়েছেন তবুও কিন্তু ওই সময় কিবলার দিকে নামাজ না পড়ার কারণেও নামাজ না হলেও নামাজটা হয়ে যাবে আল্লাহ বলেছেন ফতাকুল্লাহ মস্তাহত এবং এদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফাইনামা ফাইনাম নতুন কোনো জায়গায় যাওয়ার পরে যদি কিবলা তোমার কাছে কোন দিকে সেটা বের করা সম্ভব না হয় ক্লাউডি হওয়ার কারণে বা নতুন জায়গা হওয়ার কারণে তখন আল্লাহ বলেছেন ফাইনামা ফাইনামু হসমুল্লাহ এই মর্মে একটি আদিশ রয়েছে সাহাবা একরাম বলেন কুন্না ফিমিন আলাইনা আল কিবলা এক জায়গায় রাত্র ছিল অন্ধকার এবং কিবলা কোন দিকে আমাদের জন্য বের করা অত্যন্ত কঠিন এবং মুশকিল হয়ে দাঁড়িয়েছিল না আমরা অনেক চিন্তা ফিকিরি করে আরবিতে বলে তাহারি তাহারি করে রিসার্চ করে অনেক খুঁজাখুজি করে শেষ পর্যন্ত আমরা আমরা একদিকে কিবলা মনে করে আমরা মাল পড়ে নিয়েছিলাম ফলাম্মা তোলা অতি শ্যামসু ইজানু সাল্লাইনা কিবলা যখন সূর্য উদিত হলো তখন আমাদের কাছে ধরা পড়লো আমরা তো রং ডাইরেকশনের মত পড়ে ফেলেছি নবীর কথা বললেন চিন্তা করার কোনো কারণ নাই তোমাদের নামাজ হয়ে গিয়েছে কারণ আল্লাহ আয়ত্নদির করলেন পাই নামু যদি কীবলা বের করা মুশকিল হয়ে যায় যেভাবে সাহবা একরামের হয়েছিল অন্ধকার রাতের কারণে বা ক্লাউডি হওয়ার কারণে বা নতুন জায়গা হওয়ার কারণে তো আল্লাহ বলেন বললেন যে ওই সময় তুমি যেদিকেই ফেস করে নামাজ পড়বে নামাজটা হয়ে যাবে এক দুই নম্বর যদি কোনো আন্দ অন্ধলুক হন এবং কোন দিকে খিবলা সে নিজেও বের করতে পারতেছে না কেউ তাকে বলার মতো এখানে নাই ওই ব্যক্তির ক্ষেত্রেও সে যেদিকে তার মন সাক্ষী দেয় সেদিকে নামাজ পড়ে নিলেও তার নামাজটা হয়ে যায় তিন নম্বর নফল নামাজের ক্ষেত্রেও শুরুতে ক্ষিবলার দিকে ফেস করে শুরু করার পরে যদি যানবাহনের উপরে চলা অবস্থায় ক নফল নামাজ পড়েন এবং যানবাহনটা কিবলা থেকে ঘুরে অন্যদিকে চলেও যায় তখন কিন্তু নফল নামাজ কন্টিনিউ করার সময় কিবলা থেকে ফেস রাখার প্রয়োজন নাই অন্যদিকে নামাজ পড়লেও নামাজ হয়ে যায় তাই নফল নামাজের ক্ষেত্রে সেখানে কয়েকটি ডিফারেন্ট সুযোগ রয়েছে যে দাঁড়িয়ে পড়ার সুযোগ থাকা সত্ত্বেও বসে পড়লেও যেভাবে হয় ঠিক তেমনিভাবে সোয়ারির উপরে যানবাহন চলা অবস্থায় যানবাহন উপরে বসে বসেও নামাজ পড়লেও হয় এবং কিবলার দিকে শুরু করা প্রথম কিবলা ফেস করে শুরু করলেন তারপরে যদি আপনার বাহন আপনার গাড়ি বা সোয়ারিটা কিবলার দিকে অন্যদিকে ফিরেও যায় আর তখন আপনার ফেসা করে যদি নাও থাকে তবুও নামাজ কন্টিনিউ করতে কোনো সমস্যা নাই কিন্তু ফরজনামাজের ক্ষেত্রে নবী করতাম হামেশা সোয়ারি থেকে অবতরণ করে নামাজ পড়তেন বা আপনি যদি বাধ্য হয়ে সোয়ারির উপরে প্লেনের উপরে বাসের উপরে ট্রেনের উপরে পড়তেই হয় নামাজ তাহলে আপনাকে দাঁড়ানোর সুযোগে দাঁড়িয়ে পড়তে হবে এবং কিবলার দিকে শুরু করবেন কিবলা যদি আপনার চেঞ্জ হয়ে যায় আপনি বুঝতেছেন যে আমার গাড়ি বা আমার প্লেনটা কিবলা দিকে অন্যদিকে ফিরে যাচ্ছে তো আপনি যত সম্ভব আপনার বডিকে টান করে কিবলার দিকে আপনাকে ফিরিয়ে নিয়ে নামাজটা কন্টিনিউ করতে হয় কিন্তু নফল নামাজের ক্ষেত্রে ডিফারেন্ট এই হল ক্ষিবলা একটি শর্ত হল আর একটি শর্ত ছিল কি নিয়ত নিয়তের ক্ষেত্রে অন্তরে এই কথা থাকা যে আমি কোন নামাজ পড়তেছি কোন অক্তের নামাজ পড়তেছি ওই অক্তের ফরাজনা সুন্নত এই যে জিনিসটা যে আমি কোন অক্তের নামাজ পড়তেছি এবং ওই অক্তের ফরজনা সুন্নত এই দুইটি বিষয় যদি আমার অন্তরে চলে আসে বস হয়ে যাবে মুখে আন উসাল্লিয়া বলা এটা অনেক উলামায় কাম যদি বিশুদ্ধভাবে আপনি বলতে পারেন কেহ মোস্তাহ বলেছেন বা অন্ততকে জায়দ বলেছেন যদিও কোনো কোনো ঐলামায়করামকে বেদাত বললেও নির্ভর গুলাম ঐামা মনে করতেছেন এইভাবে আরবিতে বিশুদ্ধভাবে বলতে পারলে এটা বিজাত অবশ্য হবে না হয়তো জায়দ মোস্তাহাব বা অন্তত পক্ষে হবেই কারণ নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম হজের নিয়ত মৌখিকভাবে করেছেন এটা কিন্তু পাওয়া যায় নবীজি বল তলবিয়া পড়েছেন মৌখিকভাবে লব্বই কাবে হজরতিন ওয়া অমরাতিন এটাই নিয়ত উমরা কেতে বলতেন লব্বই কাবে অমরাতিন যেভাবে নবী এ করিম সাল্লাম উমরার নিয়ত মৌখিকভাবে করেছেন তাই না হজের নিয়ত মৌখিকভাবে করেছেন এবার যদি কোন নমাজের নিয়ত সঠিকভাবে মৌখিকভাবে করে নিতে পারে তো নিষেধ কোথায় নিষেধ তো নাই হ্যাঁ এটাকে হয়তো সুন্নত বা জরুরি বলা যাবে না বা অন্তত উত্তম মোস্তাহাব বা জায়স্ত হবেই এটাকে বেদত বলা যায় না এই হলো নিয়ত আরেকটি শর্ট আর আরেকটি শর্ত হল টাইম মতো পড়া কার্যাক্ট টাইম সঠিক টাইমে পড়া সঠিক টাইম বলতে আমরা জানি নামাজ ডেলি আমরা পাঁচ সত্য নমাজ পড়ে থাকি ফজর জুহর আসর মাগরিব এবং এশা ফজরের টাইমের ক্ষেত্রে সবাই একমত ফজরের টাইম শুরু হয় আল্লাহ সুমানতাল বলেছেন কুলু খাইতিল রবু মিনাল ফাজেরি অর্থাৎ সুবে সাদেক হওয়ার সঙ্গে সঙ্গে যে সময় সেহরি খাওয়া বন্ধ করে দিতে হয় ফজর টাইম শুরু হয়ে গিয়েছে দৌড়ে হবে। হবে সুবেশ থেকে এই ফজরের টাইম শুরু হয়ে যায় আপনারা হয়তো ক্যালেন্ডারে দেখে থাকবেন ফজরের বিগিনিং টাইম আর টাইম টেবিলের ক্ষেত্রে বর্তমান সময়ে আগে যে হাদিস থেকে যে টাইম টেবিল বের করা যে নির্দেশনা রয়েছে আমরা হয়তো প্রত্যেকে এই লোকাল ক্যালেন্ডার নিয়ে আমরা ক্যালেন্ডারের উপর ভিত্তি করে পড়ে নেই ইনশাল্লাহ হবে বাট পরেও আমাদের জানা রাখা দরকার যে কোন আমাদের টাইম কখন শুরু হয় তো ফজের ক্ষেত্রে নবীয়ে করিম সাইসলাম বলেছেন যে সময় তোমরা দেখবে পূর্ব আকাশে পূর্ব আকাশটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে যে সময় সুবে সাদিস শুরু হয়ে যায় তখন ফজর শুরু হয় রাত্রের শেষে প্রথমে একটু পূর্ব আকাশ একটু পরিষ্কার বা শুরু হয় কিন্তু পরিষ্কার থাকে নিচে এবং উপরে এটা কিন্তু একটু পরে আবার ম্লান হয়ে যায় দেখা যায় শুভা হয়ে গিয়েছে মর্নিং হয়ে গিয়েছে বা একটু পরে আবার এটা ডিসেপেয়ার হয়ে যায় লুকিয়ে যায় এটাকে বলে শুভে কাজিব অর্থাৎ ফলস ডন বা মিথ্যা প্রবাদ যেটা আসলে প্রবাদ হয় নাই মর্নিং হয় নাই সকাল হয়ে যায় নাই যদিও দেখা গিয়েছিল একটু পরিষ্কার হয়ে গিয়েছে বাট এই পরিষ্কারটা একটু পরে আবার অন্ধকারে আচ্ছাদন হয়ে যায় এটাকে বলে সুভে কাজ আর একটু পরে পূর্ব আকাশে দেখবেন একটু পরিষ্কার শুরু হয়েছে এবং পরিষ্কারটা ডানে এবং বামে বিস্তৃত হচ্ছে ডানে এবং বামে এই পরিষ্কারটা আসতে ধীরে 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 পরিষ্কার ডানে এবং বামে বিস্তৃত হচ্ছে স্প্রেড হচ্ছে ওই যে পরিষ্কার হওয়া যেটা এটা সুবা বা প্রবাদ ওই প্রবাদকে বলে সুবেক সাদেক যে সত্যিকার অর্থে সঠিক সুবা সবিক সঠিক মর্নিং যে এই ফর বা ফর্ষা হওয়া যে সময় শুরু হয় এটা কিন্তু ধীরে ধীরে খালি ফর্ষা বা পর হতেই থাকে এটা কিন্তু আলোকিত হতেই থাকে এটা আর পরে অন্ধকার হয় না এটাকে বলে সুবে সাদিক ওই সুবে সাদিক থেকে ফদের টাইম শুরু হয় এবং সূর্য উঠার উঠা শুরু হয়ে গেলেই ফদের টাইম শেষ হয়ে যায় ফদের টাইম যখন সূর্য শুরু হয়ে যাবে তখন ফদের টাইম এন্ড হয়ে যায় এখানে সকল লোকের একমত যে সানরাইজ হওয়া শুরু হয়ে গেলেই ফদের টাইম বন্ধ হয়ে যায় আপনারা ক্যানাডা দেখেছেন সানরাইজ এর মানে ওই টাইমটাই সূর্য উদয়ের শুরু টাইম যখন সানরাইজ টাইম শুরু হয়ে গিয়েছে আপনি এর এক মিনিট বা কয়েক মিনিট আগে ফদনটা বন্ধ করে দিতে হবে সানরাইজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত সূর্য উদয় হওয়ার জন্য টাইম লাগে ওই টাইমে মনে পড়া যাবে না তো ক্যানাডা যখন দেখবেন সানরাইজ এর মানে হলো ফজরের এন্ডিং টাইম মনে করেন আজকে যদি ফজরের সানরাইজ দেওয়া হয় ফাইভ ফোরটি তাহলে অবশ্যই ফাইভ ফোরটির আগে আপনার নামাজ শেষ করে নিতে হবে আমি রে বলতেছি বা থার্টি ফাইভ বলেন আজকে অর্থাৎ থার্টি থ্রি হবে যদি ফাইভ থার্টি থ্রি হয় তাহলে অবশ্যই আপনার ফদরের নামাজ ফাইভ থার্টি থ্রির আগেই আপনাকে পড়ে নিতে হবে আপনার যদি এবার থার্টি থ্রি জায়গায় থার্টি টুটাও নামাজ শেষ করেন তবু নামাজ হয়ে যাবে ইভেন থার্টি থ্রি হওয়ার যদি কয়েক সেকেন্ড আগের সেকেন্ড তবু নামাজ হয়ে যাবে বা থার্টি থ্রি হওয়া মাত্রই আপনি নামাজ বন্ধ করে দেবেন রসলাম বলেছেন যে সময় সূর্য উঠা শুরু হয়ে গেল নামাজ বন্ধ করে দিতে হবে ভালোভাবে সূর্য না উঠা পর্যন্ত আর নামাজ পড়া যাবে না এবার আসুন জুহর জুহর নামাজের সূচনা কিন্তু জাওয়াল থেকে কিতাবরা শব্দ হলো জাওয়াল যে সময় সূর্যটা উঠতে উঠতে একবারে মধ্য আকাশ থেকে একটু কেবল এই পশ্চিম আকাশে যে সময় একটু একটু ডিক্লাইন হয়ে গেল একটু কাত হয়ে গেল মুভ হয়ে গেল এটাকে আরবিতে জওয়াল বলে আর এরপরে কিতাবের পরিবেশে আপনারা দেখবেন জুহরের শেষ এবং আচরের শুরু একই টাইমে জুহরের শেষ এবং আসরের শুরু মধ্যখানে কোনো গ্যাপ নাই ফজরের শেষ এবং জুহরের শুরুর মধ্যখানে অনেক গ্যাপ ছিল সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে ফজর টাইম শেষ কিন্তু সূর্য উদয় হওয়ার পরে জুহর শুরু তো হয়ে যায় নাই জুয়ার শুরু হয়েছে অনেক পরে ওই দুপুরের পরে জওয়ালের পরে জুয়ার শুরু হয়েছিল এখানে মধ্যখানে একটা গ্যাপ রয়েছে এই টাইমটা না জুহরের না ফজরের ফজরের টাইম আচ্ছা জুহরের টাইম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আসর শুরু হয়ে যায় এবার প্রশ্ন হলো আসর শুরু হবে কখন আপনার ক্যারেন্ডার দেখেছেন হয়তো কোনো ক্যালেন্ডার রয়েছে মিস লাইন এবং ওয়ান মিসিল ওয়ান মিসিল বলতে আর্লি আসর শুরু হয় আর টু মিসিল একটু লেইটে আসর শুরু হয় এখানে হাদিসের আলোকে উভয়টাই কিন্তু উলামায় কাম ফলো করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহির মতে কর হাদিসের আলোকে উনি মনে করেন জুহরের টাইম শেষ হবে দুই মিসের পরে অতএব দুই মিছিল পর্যন্ত জুহর পড়া যাবে দুই মিছিলের পরে আসর পড়তে হবে আর অন্য ঐলাম বলতেছেন এক মিছিল হয়ে গেলেই জুহর শেষ আসর শুরু হয়ে গিয়েছে আসর পড়া দেওয়া যাবে আপনি আমি কোনটি করব। এখানে ইমাম শাফে ইমাম মালিক মাহমুদিন হাম সাহেব মেজরিটি ঐলামায়করাম বলেছেন এক মিসের পরে জুহর শেষ হয়ে যায় তো আমরা এক মিছিলের ভিতরে জোর ফোড়ে নেব আর এক মিছিল থেকে দুই মিছিল পর্যন্ত সময় যেটি ওই টাইমটা কেউ মনে করতেছেন জুহরের আর কেউ মনে করতেছেন এটা আসরের ইমাম শাহেঈ ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম মালিক হমুল্লাহ তাদের অভিমত হিসাবে এটা কিন্তু এই টাইমটা আসরের বাট ইমাম আহ্বানের মতে এটা জুহরের তো আমরা ওই টাইমটা না পড়লাম জোহর না পড়লাম আসর দুই মিছিল হওয়ার পরে আমরা যে আসর পড়ে নিশ্চিত হয়ে গেলাম

যা আপনি অনেকের লাইভ দেখতে পেয়েছেন যে অনেক সময় আমাদের মধ্যে হাত বাঁধলে এইভাবে হাটটা লটকানো থাকে এটা অবশ্যই সুন্নত পরিপন্থী কারণ হাটটা বানবো আমরা ডান হাতের এই দুটোটা আঙ্গুল দিয়ে বাম হাতের কবজিকে আমরা শক্তভাবে ধরবো এই ধরার পর হাটটা ছেড়ে দেবো দেখেন হাতটা কোথায় যায় দেখবেন অটোমেটিকলি নাবীর নিষেধ চলে গিয়েছে এবং এটাই ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম আবহানি মতের মতে সবচেয়ে উত্তম যদিও এর উপরে বানলেও জায়দ রয়েছে হজরতে আলীদুল্লাহত এইভাবেই বানতেন এবং বলছেন এটাই আল্লাহর নবী সহ সাহাবাতাবিন তবে তাবিন সকলের প্র্যাকটিসে ছিল লোকে বলেছেন হজরতে আলিদুল্লাহ উত ইমা সুন্নতু সুন্নত বলেছেন এবং বহারি শরীফে বহারি শরীরের কিতাব সালাক অধ্যয়ে হজরত আলিদুল্লাহ উত সেই কথাটি চলে এসেছে যে উনি রমাজের মধ্যে ডান হাতের কবজি বাম হাতের কবজির রূপে রাখতেন এটা কিতাব সলাতের মধ্যে রয়েছে অনেকেই মনে করেন যে হাতটা এইভাবে মানে সৈয়ার সাবিত নয় আমার তাগিব লাগে বহারি শরীফে হজরত আলিদুল্লাহ এই আমলটি বর্ণা রয়েছে কিতাব সলাতার মধ্যে আল্লাহ আকবর এরপরও কেন এটাকে জৈব বলা হয় এনিওয়ে বা আমরা সেম টাইম আমরা বিশ্বাস করি যে হাত যে কোনো একে বাঁধলেও এখানে বাঁধেন বা নাবির উপরও বাঁধেন হয়ে যাবে কিন্তু গলার মধ্যে বাঁধার কোনো বিধান নাই যে কালা হয়তো অনেকে দেখেন আপনি গলার মধ্যে বাঁধতে হবে এটা কিন্তু দ্বারা প্রমাণিত নয় আপনার মেন পার্সোনালিটি যে আপনি দেখেছেন হাত বাঁধার পরে অনেকের এইভাবে বাম হাতের আঙুল জুলানো থাকে এটা পরিষ্কার সুন্নত পরিপন্থী অবশ্যই অভ্যয় বাঁধার পরে এই হাতের আঙুলগুলা এই ডান হাতের এই এটা নিচে থাকবে জুলানো থাকবে না এবং শক্তভাবে বাঁধতে হয় এইভাবে লটকানো থাকবে না নামাজ হয়ে যাবে কিন্তু অবশ্যই এটা অনুত্তম এবং সুন্নত পরিপন্থী তো সূন্নত পরিপন্থীর মানে এটা নয় যে আমরা করবো না তো আমরা করবই সব পর জন্য আল্লাহর মেহরবানি যদি এটা ফরজ হতো নামাজ হতেই নেন এদের তো শূন্যত হওয়ার কারণে তার নামাজ হয়ে যাচ্ছে কিন্তু অবশ্যই এটা সূন্যত পরিপন্থী এক দুই নম্বর আপনি যেটা বলেছেন যে বাংলাদেশে জকাতের নামে যে কাপড় দেওয়া হয় একদম লো কোয়ালিটির একদিন দুয়ার পরে নষ্ট হয়ে যায় তাহলে কি আদৌ জকাতে কাপড় দ্বারা মানেই হলো সবচেয়ে লোকালি কাপড় তো হবে মুঠি তো না কারণ গরিবকে জকাত দেওয়া হচ্ছে এটা কিন্তু তাদের উপর করুণা নয় বরং গরিবের করুণা আপনার জকাত নিয়ে আপনার ফরদ আদায় করার ব্যবস্থা করে দিয়েছে যেমন মসজিদ হওয়ার কারণেই আমরা নামাজ পড়তে পারি তাই বলে আমরা শ্রদ্ধা করি কাবা আছে দেখি আমরা সেখানে গিয়ে আমরা হজ পালন করি তাই বলে আমরা কাবাকে শ্রদ্ধা করি রমজান মাস আসে দেখি আমরা তার ভিতরে রোজা আদায় করি কারণ রমজান সম্মানী যদি তাই হয়ে থাকে তাহলে তো গরিব আছে দেখেই আমরা জকাত আদায় করতে পারি তো গরিবের সম্মান হওয়া উচিত তাহলে কেন আমরা এভাবে কী করবো এজন্য তাদের ক্ষেত্রে আমরা হয়তো ক্যাশ পয়সা দেব। বা যদি কোনো মাল দেই তাহলে অবশ্যই এটা যেহেতু আমি দান করতেছি উত্তম যেন অবশ্যই হয় এবং জকাতের যে পয়সা সেই অনুপাতেই দাম দরে আপনার ন্যায্য মূল্যে কাপড় তাকে এবং কোয়ালিটি কাপড় তাকে দিতে হবে যদি আমরা পরিধান করার জন্য কেন তাকে আমরা এই কাপড় দেবো কোরআনে করিমে এই ধরনের কাজ যারা করেন তাদের আল্লাহ বদনাম করেছেন যে তোমরা আল্লাহর রাস্তায় দেওয়ার সময় ওই এমন জিনিস দেওয়া যেটা তোমাকে দিলে তুমি নিবে না হয়তো চক্ষু মধ্যে নিতে পারো তো আমরা এমন জিনিস গরিবকে দেবে কারণ এটা আল্লাহকে খুশি করার দিতেছি অতএব এই সময় দেওয়া ঠিক হবে না আমরা একটি প্রশ্ন রয়ে গিয়েছি ইনশাল্লাহ আপনার তৃতীয় প্রশ্নের জবাবটি আমরা বিরতির পরে আপনার দেবো ইনশাআল্লাহ সম্মানিত আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর যে যিনি তিনটি প্রশ্ন করেছিলেন একটি প্রশ্ন এখনও বাকি রয়ে গেছে ইনশাআল্লাহ বিরতির পর এই উত্তর দেওয়া হবে এবং আরও নতুন কল নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি দর্শক দর্শক আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি ওয়াহারাকাত আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি ওয়াহারাকাতু সম্মানিত একরা বাংলার দর্শক শ্রোতা ইসলামিক ইউএনে উইথ প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মারাকবাদ আলহামদুলিল্লাহ আমার সাথে রয়েছেন ব্রিটেনের শ্রোতা বাজান আলী কেয়ার দারুল আলু মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান মত বিরতির পূর্বে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন করেছিলেন এর মধ্যে দুইটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এবং আরও একজন আরেকটি একটি প্রশ্ন রয়ে গেছে তেরাবিহের নামাজের নামাজে উনি হয়তো অনলাইনের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে উনি দেখেছেন ক্যামেরার সামনে রেখে উনি নামাজ পড়ান এই বিষয়ের উপর আমি ইনশাআল্লাহ শুনবো এর আগে একজন খোলার চলে এসেছেন কলনীয় ইনশাল্লাহ দীক্ষিতে রয়েছেন لوکل السلام علیکم وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ کہ جس طرح سے قطین دیو دے قطین دیو دے وسیع اخسنی یا رحمان پڑھو کہ یا رحمان اور تو دعا لو اخسنی اور تو دعا دے سکتا ہے دار اور اللہ تہ ہر بار حدا اللہ علیکم ورحمۃ اللہ وبرکاتہ আমরা আপনার প্রশ্নের উত্তরে যাব এর পূর্বে আগে যে তিনটি প্রশ্ন করেছিলেন একটি প্রশ্ন ছিল যেন মাঝে রানোর পরে অনেক সময় দেখা যায় কারো হাত বাঁধার পরও বাম হাতের আঙ্গুল এবার আটকানো থাকে এভাবে তো এটা কি নিয়ম না এটা কি অনিয়ম এটা নিয়ম না এটা অনিয়ম নিয়ম হলো এভাবে দরবেন হাতটা ডান হাতের নিচে বাম হাতের আঙ্গুল এখানে আটকানো থাকবে নিচে এবার লটকানো থাকবে না যাদেরকে আপনি আটকানো দেখেছেন এটা সুন্নত পরিপন্থী এটা অনিয়ম এটা ঠিক নয় নামাজ হয়ে যাবে ঠিক আছে বাট ডেফিনেটলি এটা সবের ক্ষেত্রে অবশ্যই কমি হবে এটা কিন্তু আসল এইভাবে দাঁড়ানোটা কিন্তু এক এক তর নবীর সুন্দর পরিপন্থী দুই নম্বর এইভাবে দাঁড়ানোটা লাগে উনি নামাজের প্রতি উদাসীন এবং অ্যাক্টিভ নন যেটা মুনাফিকের নামাজের আল্লাহ ডিসক্রিপশন করেছেন বলেছেন মুনাফিকের নামাজ নমাজ দাঁড়ালে আলা ইদা কাম ইলাস্থলাতি কামু কুসা আলা যখন নামাজ দাঁড়ায় তখন তারা অলস্যতা নিয়ে দাঁড়ায় মনে মনে কোনো আগ্রহ নাই কোনো অ্যাক্টিভিটি নাই অ্যাক্টিভ থাকে না তারা তো হাতটা যাতে জোরানো থাকে দেখবেন যারা একটু উদাসীন খেলা হয়েছে ভালো লাগতেছে না একটু অলস্যতা চলে এসেছে এটাই লক্ষণ হলো তার অতএব এটা কোনো অবস্থায় সঠিক নয় এভাবে হাত পাতাটা শূন্যত্ব নয়ই বরং এটা অনিয়ম নিয়ম নয় সুন্নত পরিপন্থী এবং সব একটা কমই হবে নামাজটা হয়ে যাবে অবশ্য কিন্তু নামাজ সুন্নত পরিপন্থী দ্বিতীয় বিষয় আপনি বলেছিলেন জকাতের মধ্যে অনেকেই অনেক লো কোয়ালিটির কাপড় দেন একবার বা দুইবার প্রয়োজন করার পরেই আর এটা প্রয়োজন করা যায় না এইভাবে দিলে এটা কোনো অবস্থায় সব পাওয়া যাবে না কবুল হবে না যদিও হয়তো দায়মুক্ত হয়ে যেতে পারেন যদি ওনার জোকাতের পয়সার পরিমাণ কাপড় এইভাবে ল করে দিয়েই দেন হয়তো জোকাতে আদায় হয়ে যেতে পারে দায়মুক্ত হতে পারে কিন্তু সব তো পাবেনই না আপনারা জানেন হাবিল এবং হাবিলের ঘটনা কাবিল সটকা দেওয়ার সময় সে তার ক্ষেতের ওই খারাপ এবং নষ্ট জিনিসগুলো দিয়েছিল আল্লাহ কবুল করেন নাই এটা কবুলই হয় নাই তো এইভাবে জোকাত দিলে ওনার জোকাত কবুল হবে না মানে সব পাবে না হয়তো দায়মুক্ত হয়ে যাওয়ার সুযোগ থাকতে পারে যদি ওনার জোকাতের পরিমাণ পয়সার কাপড় উনি বন্টন করে দেন আর তিন নম্বর হলো এইভাবে দেওয়ার কারণে অনেক সময় উদ্দেশ্য থাকে অসৎ কারো হয়তো দোকানে পুরাতন কাপড় জমে রয়েছে বিক্রি হইতেছে না তো মনে করলেন জোকাতের নামে ওইটা সবজি দিলাম আর আমার জোকাতে হয়ে গেল আর নামও হয়ে গেল বস তো এইবার যদি করেন এটা তো আল্লাহ দেখতেছেন কারণ আপনি দিতেছেন কার জন্য আল্লাহ কাছে সব জন্য কোন নিয়ত দিতেছেন কেন দিতেছেন এই জিনিসটা আল্লাহ খুব ভালোভাবেই অবশ্যই জানেন আবার কেহ এই সমস্ত লকরারি কাপড় দিয়ে বেশি সংখ্যক মানুষকে দিয়ে নিজের ব্যবসার প্রচার অথবা ব্যক্তিত্বর প্রচার বা ফিউচারে হয়তো খুনি উনি হয়তো কোনো এমপি বা চেয়ারম্যান মেম্বার হবেন এই ধরনের দুনিয়া সুযোগ সুবিধা নেওয়ার জন্য ওনারা এই অল্টারনেটিভ ক্যাশ পয়সা না দিয়ে বেশি সংখ্যক লোকদের হাতে একটা জিনিস দেওয়ার জন্য কম দামি কাপড় দিয়ে থাকেন যদি এটাও হয়ে থাকে এটা উদ্দেশ্য তো ভালো নয় সব মিলিয়ে এইভাবে দিলে জোকাতটা কবুল হবে না উনি সব তো পাবেনই না ইভেন জকাত আদায় হবে কি না হবে না সেখানে সন্দেহ রয়েছে যদিও ওনার জকাত পরিমাণ যে পরিমাণ পয়সা দেওয়ার কথা ছিল সম পরিমাণ মূল্যের কাপড় দিয়ে দেন হয়তো বা আদায় হয়ে যেতে পারে বা উত্তম তো হবেই না কোনো অবস্থায় আপনার তৃতীয় প্রশ্ন ছিল আপনি দেখেছেন অনেক নামাজে তারাবি সময় কেহ সামনে মোবাইল নিয়ে রেকর্ড করতেছেন এবং এই রেকর্ড হওয়ার কারণে অনেক সময় উনি ওই মোবাইল থেকে তাকাচ্ছেন আপনি যেই বলেন নমজ আপনি আল্লাহর সামনে আল্লাহর নবী সাল্লাহ আলহি আসাল্লাম নমাজ যখন দাঁড়াতেন ওনার চক্ষুতাক্ত সজ্জা বাই দিই অন্যদিকে চাওয়া বা লেখেন যদি আপনার সামনে এমন কোনো জিনিস থাকে যেটা আপনাকে ডিস্টার্ব করবে মিরার থাকে বা এরকম কোনো জিনিস থাকে যেখানে রিফ্লেক্ট হয় বা এমন কোনো জিনিস যেটা দেখে আপনার চক্ষু চলে যায় সামনে কোনো ডিজাইন করা কোনো কিছু থাকে যেটা আপনার চক্ষুকে নিয়ে যাবে পোকায় কারাম বলেছেন এই অবস্থা নামার পরে নামাজ মকরু হয় কারণ আমাদের খুশু হুজুর কনসেনট্রেশন আপনার নমাজের মধ্যে যেটা মোটিভেশন যেটা আছে এগুলো থেকে আপনি একটা সরে যাচ্ছেন সেই হিসাবে ডেফিনেটলি আমাদের মকরু হবে হয়ে যাবে হয়তো নামাজ নামাজটা তো মকরু হবে ডেফিনেটলি অতএব এই তিনটি জিনিস নামাজে হাত বাজার সময় হাত বাম হাতের আঙুলিকে জুলিয়ে রাখা এটাও ঠিক নয় তারপরে আপনি যেটা বলেছেন জো ক্ষেত্রে এইভাবে লো কোয়ালিটি নিম্নমানের কাপড় দেওয়া এটাও ঠিক নয় এবং আপনি তিন নম্বর যে কথাটা বলেছেন যে নামাজে দাঁড়িয়ে অনেকে থলা তু বা এগুলোকে রেকর্ড করার জন্য সামনে মোবাইলটাকে করেন এটাও কিন্তু আসলে ডিস্ট্রাকশনের কারণে এটা অবশ্যই মক্রু বা পরিপন্থী হবে হ্যাঁ কোনো কোনো মুসি হয়তো তার সিসিটিভি আর আছে ক্যামেরা আছে বা বিশেষ প্রচারের স্বার্থে মুসিদ নব বিবাহরণ করা হইতেছে অন্য কক্ষ করতেছে সেটা ভিন্ন কথা আপনি নিজেই এটাকে উদ্যোগী হয়ে করে আর আপনি এটা ডিস্ট্রাকশন হয়ে গেলেন নমাজের মধ্যে এটা তো নমাজের কোয়ারটি চলে যাবে এরপরে আমাদের একজন সিস্টার প্রশ্ন করেছিলেন যে উনি একটি দোয়া আগিস রহমানু বিপদের সময় এই দুটা পড়া হয় এবং উনি বলেছেন ইয়া রহমান অর্থ তো আমরা জানলাম হে দয়ালু আল্লাহ আগিসির শব্দের অর্থ রাখি তো আগিসির অর্থ হলো হে আল্লাহ আমি আমার বিপদ মুহূর্তে আপনি আমাকে সাহায্য করো শব্দটা এগা থেকে আর আগাসা ইগিসু ইগা তার মানা হলো বিপদে সাহায্য করা তো আগিসী হে আল্লাহ আমার এই বিপদ মুহূর্তে আপনি আমাকে সাহায্য করুন এবং বিপদে পড়ে সাহায্য চাওয়াকে আর পিটা ইস্তেগাসা বলা হয় ইয়া হাইয়া খাইয়ুম

তো যেটা হয়ে গিয়েছে সেই কিত এই মিস্টেকের জন্য আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করবেন আর যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই গড়ের মর্কেজ থেকে বের হয়ে ইদার আপনি সব পয়সা পে করে বের হয়ে আসুন অথবা আপনি ট্রান্সফার করে হালাল মর্গে যদি ট্রান্সফার করার সুযোগ পান আপনি সেটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ এর আগ পর্যন্ত যা হয়ে গিয়েছে এটার জন্য তো আল্লাহর কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে আপনি যদি ট্রান্সফার হয়ে আর আপনি আবার চলে আসেন হয়তো আল্লাহ পাক মাফ করে দিতে পারেন আল্লাহর কাছে এসে আশা রাখতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ কারণ যেটা হয়ে গেছে প্রি আপনি আর বের হয়ে আসতে পারবেন এটা যেন আলোক আছে তৌবা ইস্তেফার করতেই হবে আল্লাহ সুবানা তালা আমাদেরকে গুণা থেকে বাঁচার কয়েকটি পন্থা দিয়েছেন একটি হলো তবা করার মাধ্যমে গুনামাফ হয় দুই নম্বর হলো কিছু নেকাজ রয়েছে যে না কেদের মাধ্যমে গুনামাফ হয় যেমন ডেইলি নামাজের পূর্বে আমরা অজু করে থাকি এটা গুনামাফ হয় মসজিদে যখন একজন পুরুষ পায়ে হেঁটে গিয়ে জমাতে শরীর করার জন্য বের হন প্রত্যেকটা কদমে কদমে গুনা মাফ হয় একটা নেকি লেখা হয় একটা জাগলন হয় সেখানে জমাতে নামাজ পড়লেও মাফ হয় প্রত্যেক অক্তের নামাজ পড়লেও এই নমাজের মাধ্যমে মধ্যবর্তী মাফ হয় জুম্মার মাধ্যমেও পুরা এক সপ্তাহ বরং কোনো বর্ণামতে পুরো সাত দিন আর এক্সট্রা তিন দিনে মাফ হয় রমজান সৌরদার মাধ্যমে গুনা মাফ হয় তারাবনা গুনা মাফ হয় তাই লাইতালু কদমাধ্যমে গুনা মাফ হয় হজে গেলেও গুনা মাফ হয় এ গুনা মাফের কতিপয় এবার বাক রেখেছেন তিন নম্বর সদকার মাধ্যমেও মাফ হয় তো আমরা যা হয়েছে ইস্তেফবার করবো আর আমরা নেকি নেকামল যেগুলো আমার গুণামাফ হয় এগুলো আমরা কোন করতে থাকবো সদগা খোরাতের মাধ্যমে আল্লাহ কাছে তোবা করবো ইনশাল্লাহ আর যত তারারই সম্ভব আপনি এই হারাম মর্গেজ থেকে বের হওয়ার জন্য আপনি অবশ্যই আপ্রাণ চেষ্টা করবেন আল্লাহ সুবন্ধনার জন্য তহফি দান করে আমিন আমিন আল্লাহ কোরআনে বলেছেন যে হিমানদারগণ তোমরা হালাল খাবে এবং কামল করবে হারাম থেকে বাঁচবে সর্বপ্রকার হারাম থেকে আমরা বাঁচবো বিশেষ করে সুদ এবং ইন্টারেস্ট এত ডেঞ্জার এটার সঙ্গে জড়িত যারা যারা দেয় তারাও গুণাগার যারা নেয় তারাও গুণাগার এজন্য সুদ কোনো অবস্থায় যায় হয় না আল্লাহ আমাদের সকলকে আপনাকে আমাকে এই সুদ থেকে বাঁচার ব্যবস্থা করে দিন না আমি জেজাকুমুল্লাহ জেজাকুমুল্লাহ খাই আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো আলাইকুম

অবশ্যই আছে হ্যাঁ একটু রেকোয়ারমেন্ট একটু হার্ড ইসলামিকলি যে সমস্ত শর্ত সাপেক্ষে যেখানে ইসলামিক লোনের ইয়ে রয়েছে ক্রাইটেরিয়া সেখানে একটু শর্তগুলো তাদের একটু বেশি একটু কঠোর এই বাট অবশ্যই ব্যবস্থা রয়েছে তো ইনশাল্লাহ আপনি যোগাযোগ করলে আপনি জেনে নেবেন ইনশাআল্লাহ কিছু ইসলামিক ব্যাংক রয়েছে বারো কিছু ব্যাংক আছে যেখানে ইসলামিক মার্কেজের ব্যবস্থা রয়েছে যারা উলামা ক্রনজ যোগাযোগ করলে অথবা যারা মর্গেজ সম্পর্কে ডিল করেন ওদের মধ্যে অনেকেরই জানা থাকে এই ব্যাপারে ঠিক আছে ইনশাআল্লাহ আমরাspotify কোনো ব্যাংকের নামে এই ওয়ান ইয়ার বলতে পারবো না জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খাইর আমরা দিকে পরবর্তী প্রশ্ন কে আসছেন হ্যালো কলার আসসালামু আলাইকুম জি আলাইকুম ওয়া সালাম ওয়া আমার একটা প্রশ্ন আছে জি বলুন আপনাকে কি তানহুদ দেন

তো ওনার প্রশ্ন হলো নমাজ পড়ার সময় এই রুমে নমাজ না পড়লেও অন্য রুমে নমাজ পড়ে নমাজ হচ্ছে কিনা হচ্ছে না তো আপনি যে রুমে নমাজ পড়তেছেন ওই রুমে যদি এইভাবে কোনো জান্দারের পিকচার জুলানো না থাকে আপনার নমাজ হয়ে যাবে কোনো সমস্যা নাই কিন্তু যে রুমের মধ্যে এইভাবে কোনো জান্দারে কোনো পিকচার বা কোনো মানুষের পিকচার কোনো পশুর পিকচার যদি জুলানো থাকে তাহলে আদিসের পরিবেশায় ওই গড়ে রহমত ঢুকে না নবী এ করিম সাইসাম বলেছেন যে ঘরের মধ্যে কোনো জানদারের পিকচার জল থাকবে অথবা যে ঘরে কুকুর থাকবে কুকুর রাখা হবে অথবা যে ঘরে জানাবতর অবস্থায় নাফাক অবস্থায় উইদাউট এনি রিজন গুসল করেনি না উনি এখানে থাকেন তো এই ঘরের মধ্যে রহমতের পৃষ্ঠা ঢুকেন না লা মালাই তু বয়তান ফি হি সুরাথুন ও কলবুন যে গড়ের মধ্যে এইভাবে এগুলো থাকলে রহমতের ঢুকে না এর অর্থ কী মানে ওই গড়ে আল্লাহর রহমত এবং দয়ার কোনো লিঙ্ক থাকবে না আচ্ছা বলেন তো কি আল্লাহর রহমত যদি লিঙ্ক না থাকে তাহলে এই গড়ে তো অশান্তি থাকবেই অনেক সময় স্বামী স্ত্রীর দ্বন্দ্ব মা বাবা এবং সন্তানের দ্বন্দ্ব বা গড়ের মধ্যে শান্তি না আসার বড়ো একটি এই সমস্ত অনিয়ম রহমত থেকে আমরা বঞ্চিত করে রেখেছি আল্লাহ আমাদেরকে সুবোধি দান করুন আমি জেজাকুমুল্লাহ জেজাকুমুল্লাহ খায়ের আমরা দেখি পরবর্তী প্রশ্ন কিনে আসছেন হ্যালো আলাইকুম

আল্লাহ তুমি আমাদের এই মরবীমাকে আল্লাহ শিফা দিয়ে দাও আল্লাহ আপনার প্রশ্ন হইলো এই অবস্থা আপনি নমাজ কিভাবে পড়বেন এই প্রশ্নকে আপনি অতীত করেছেন আমার জন্য স্মরণ আছে আমিও আপনাকে আনসার দিয়েছিলাম যে আপনি যেভাবেই পারেন আপনার সাধ্য অনুযায়ী সেভাবেই পড়লে আপনি নিরাশ হবেন না আল্লাহ আপনার এটাই কবল করবে কারণ আল্লাহ বলেছেন ফত্তাকুল্লাহ তুম তুমি আল্লাহকে বয় করো যে পরিমাণ তোমার সামর্থ্য রয়েছে তো মাথাও আল্লাহ দিয়েছেন ব্রেন আল্লাহ দিয়েছেন যদি আপনার মাথায় কাজ না করে তাহলে যতটুকু আপনি পারতেছেন ততটুকুর মাধ্যমে আপনার নামাজের দায়িত্ব সারাদা হয়ে যায় বাট চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে আল্লাহ আরো বলেছেন আল্লাহ কোনো মানুষকে কোনো বন্ধা তরুন্দিকে তার সাহ্যর অতিরিক্ত কোনো জিনিসের দায়িত্ব চেপে দেন না ঠিক আছে ইনশাল্লাহ সেই হিসাবে আপনি যেভাবে পড়তেছেন আপনার নামাজ হয়ে যাবে আল্লাহ কোরআনে বলেছেন আল্লা কুরুন জুনু জুনুবিহীম যে আপনি পারলে দাঁড়িয়ে যদি কোনো দাঁড়িয়ে পারেন না তাহলে বসে ইভেন যে বসেও পড়তে পারে না শুয়ে নামাজ পড়ে ইশারায় রুকুসিজা দিয়ে নামাজ পড়লেও ততব্ব নামাজ হয়ে যায় আল্লাহ সুযোগ রেখেছেন আমার জন্য তাই আপনি যেভাবেই পারেন যেগুলো সম্ভব আপনি এভাবেই নামাজ পড়বেন অন্তপক্ষে ফরজগুলা যেন আপনি পড়ে ফেলেন এবং ওয়াজিবগুলা যেন আপনি পড়ে ফেলেন আর বাকি আল্লাহ হয়তো আপনাকে মাফ করবে ইনশাল্লাহ যখন সমঝোতা আজকে আমাদের আলোচ্য বিষয় যেটি আমরা মূল বিষয় আমরা ফিরে যাব আমাদের মূল বিষয় ছিল নমাজের শুরুতে যেগুলো আমাদের করতেই হবে প্রথমে আমাদের সতর ডাকতে হয় দুই নম্বর আমাদের বডি পাক করতে হয় তিন নম্বর কাপড় পাক করতে হয় চার নম্বর যে নমাজপ্র সেরা পাক করতে হয় পাঁচ নম্বর নমাজ শরীর টাইমে পড়তে হয় ছয় নম্বর নিয়ত করতে হয় সাত নম্বর কিবলা থেকে ফেসও করতে হয় তো এখানে নমাজের টাইম টেবিল সম্পর্কে আমি বলেছিলাম ফজরের টাইম শুরু হয় সুবে সাদিক থেকে এবং বলবত তাকে সানরাইজের টাইম দেওয়া হয় ক্যালেন্ডারে ওই টাইম শুরু হওয়ার আগ পর্যন্ত আপনাকে নামাজ পড়ে নিলেই হয়ে যায় যদিও ফদরের টাইমে একটু আর্লি অন্ধকার থাকতে পড়লে ভালো যেটাকে কিতাবের পরিভাষায় হলস বলে আর ইসফার মানে একটু ফর্সা হওয়ার পরে ব্রাইট হওয়ার পরে পড়া কোনটি উত্তম সেখানে উলাম একরামের দুইটি মত থাকলেও যদি দেখা যায় জমা পড়লে একটু ব্রাইট হওয়ার পরে একটু লেইটে পড়লে মুসল্লিদের সুবিধা হয় সেখানে অবশ্যই উল্লাম কারাম বলতেছেন লেইটে পড়াটা ভালো আল্লাহ বলেছেন আসফির উবিল ফাজরি ফাইন আদমুল আজরি এজন্য ইমাম আব্বু হানিফা রহমতের মতে অন্তত পক্ষে আপনি নামাজ শুরু করবেন এমন টাইমে যেমন সুননত খারাপ দিয়ে নামাজ পড়ার পরে যদি কোনো কারণে নামাজ ফাঁসিদ হয়েও যায় টাইমের ভিতরে আপনি নামাজ নমাজটা রিপিট করে নিতে পারেন যেটা আমরা ধরে নাই কমপক্ষে চল্লিশ মিনিট সানরাইজের চল্লিশ মিনিট থেকে আধা ঘন্টা আগে নামাজ শুরু করবেন আপনি আর যদি নামাজ শুরু শুরু হওয়ার পরেও অন্ধকার থাকতে পড়ে ফেলেন সেটা জাহাজ রয়েছে ইমাম শাফি রহমত ইলিশকাম এরকম বলতেছেন একদম শুরু রক্ত পড়াটা ভালো লেট না করে ফজরের টাইমেও এটাও ফজর টাইম গেল জুহরের টাইমে জওয়াল হওয়ার পরেই গরমের সিজনে জুহরের নামাজকে লেট করে পড়া ভালো আর শীতের সিজনে জুহরের টাইম শুরু হওয়ার বিগেনিং টাইমে পড়ানোটা ভালো আল্লাহ নবী ইসলাম জাহান্নাম গরমের সময় যেমন সামার আসতেছে যে জুহারের নামাজ একদম বিঘ্ন না পড়ে একটু লেট করে পড়া ভালো কারণ গরমের সময় আরব দেশ বিশেষ করে বেশি গরমের সময় নামাজ পড়তে গেলে হয়তো খুসুখুজু বা মনোনিবেশ সঠিকভাবে হবে না এজন্য একটু লেট করে পড়া ভালো জোয়ার টাইম শেষ হয়ে এক মিছিল থেকে দুই মিছিল পর্যন্ত ওই টাইমটা বিতর্কিত থাকায় ওই টাইমে জোরও পড়লাম না আসরও পড়লাম না বিশেষ অসুবিধা ছাড়া আমরা আসর পড়বো দুই মিছিলের পড়ে তখন আর কোনো বিতর্ক থাকলো না বাট লেট করব না আসরের ক্ষেত্রে বিগেনিং টাইম পড়ানোটাই ভালো লেট করলে যদি সূর্যর ফাওয়ারটা ইয়ালো হয়ে যায় তখন কিন্তু মকরু হয়ে যায় যেন আমরা খুব লেট না করে আসর শুরু হয়ে গেলেই আমরা পড়ে নেব ইনশাআল্লাহ মাগরিবের টাইমের ক্ষেত্রেও সূর্য ডুবার সঙ্গে সঙ্গে মাগরীবের টাইম শুরু হয় যেভাবে আসর শুরু হয় সূর্য ডুবার টাইম শুরু হওয়ার লগে লগে আসর শেষ হয়ে যায় হ্যাঁ যদি কোনো কারণে ওই দিনের আসর আপনি পড়তে পারেন নাই জি আর সূর্য ডুবে যাচ্ছে তবুও আপনি ওই টাইমে আসরের খাতিরে আসর নামাটা পড়ে নেবেন যদিও সূর্য ডুবার সময় সাধারণত নামাজ পড়া যায় না কিন্তু ওই দিনের আসর পড়া যায় এবং সূর্য ডুবার পরে মাগরিব শুরু হয় কতক্ষণ থাকে তো আমি এটাকে আপনাকে সহজভাবে উদাহরণ জন্য বলতেছি কমপক্ষে ফোর্টি থেকে ফোর্টি ফাইভ মিনিট পর্যন্ত মাহরিবের টাইম বলব থাকে কোন কোনো সিজনে লম্বাও হয় তো মিনিমাম সানসেট থেকে শুরু করে ফোর্টি থেকে ফোর্টি মিনিট পর্যন্ত মারিবে টাইম থাকবে এর ভিতরে আমরা পড়ে নেবো ইনশাল্লাহ হাদিসের পরিবেশে বলা হয়েছে হাত্তা বা শফকু শফক ডিসেপে হওয়া পর্যন্ত পর্যন্ত অর্থাৎ শফকটা লুকিয়ে না যাওয়া পর্যন্ত আপনি মারি পড়বেন শফক বলতে কি তো সূর্য ডুবার পরে দেখবেন পশ্চিম আকাশে প্রথমে একটু লাল রঙের একটা লাল বর্ণ একটা থাকে লালিমা এটাকে রেড টয়লেট বলে আবার একটু পরে দেখবেন ওই রেডনেস রেড টয়লেট যেটা এটা লুকাই লুকিয়ে যায় তারপরে একটু সময় পর্যন্ত একটু ফর থাকে আলোকিত থাকে যেটাকে সপকে আব বলে আর এরপর অন্ধকার নেমে আসে তো অন্ধকার শুরু হয়ে গেলে তো এসা শুরু হয়ে গেছে ডেফিনেটলি এর আগ পর্যন্ত ওই যে পশ্চিম আকাশে সূর্য ডুবার পরে যতক্ষণ লাল থাকবে অতক্ষণ অত মারিপ থাকবে কোনো সমস্যা নাই লাল লালিমা ডুবার পরেও যে ফর্সে থাকে এটাও পর্যন্ত পড়া যাবে কিনা যাবে না ইমাম আবুহানি পর্যন্ত পড়া গেলেও উত্তমভাবে আগে শেষ করে ফেলা ইনশাআল্লাহ জেদাকুম আসসালাম জোজাকুমুল্লা খের সমানি চিকরা বাংলাদশ্রী আলহামদুলিল্লাহ আশা করি আপনারা আমাদের সঙ্গে আছেন এবং অনেকেই হয়তো প্রশ্ন করার জন্য অপেক্ষা রয়েছেন যেহেতু আমরা ছুটি একটি ব্রিজ যেতে হচ্ছে বিরতির পর আবারও যখন ফিরত আসমিশালা আপনাদের নেওয়ার চেষ্টা করবো আশা করি আমাদের সঙ্গে থাকবে বিরতির পর দেখা হবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত সালাম আলাইকুম আহমতুল্লাহি ও সম্মান বাংলাদেশ ইসলামিকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মারকবাদ আলহামদুলিল্লাহ আমার সাথে রয়েছেন ব্রিটেনের সদ্যবাজ আলমী দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত পরাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন যেহেতু ইসলামিক কুয়ে একরা প্রোগ্রাম হচ্ছে আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমে এই প্রোগ্রামটি আলোকিত হচ্ছে আমরা আশা করবো আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন ইনশাআল্লাহ আমরা আজকের আলোচ্য বিষয় ছিল নামাজের শর্তসমূহ এবং এই বিষয়ের উপর আমরা আরও কিছু আলোচনা শুনবো যখনই কল করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের বিষয়ে কিছু অংশ বাকি রয়ে গিয়েছে এসার নামাজের ক্ষেত্রে মারিবের অক সময় শেষ হবে তো মারিবের অক শেষ হয় কখন যে সময় পশ্চিম আকাশের রেড টোয়ালাইট অথবা হোয়াইট টয়লাইট শেষ হয়ে যায় অর্থাৎ সূর্য ডুবার পরে যে লালিমা অথবা ফর থাকা ফর্ষা যেটা এটা যে সময় এন্ড হয়ে যায় তখন মারিব শেষ এসে শুরু হয়ে যায় ঠিক আছে এশা নামাজের ক্ষেত্রে একটু লেটে পড়া ভালো রমসেম বলেছেন লাওলা না শুক্কালা উম্মত ইলামার তু হুম বে তা হিল যদি উম্মতের কারো কষ্ট না হয় তা আমার তো ইচ্ছা ছিল কষ্ট হওয়ার আশঙ্কা না হলে আমি সবসময় বাধ্যতামূলক করিতে সামাজ লেটে পড়া তো এসা নামাজ লেট করে পড়লে ভালো যে ভাই মারিবেন নামাজ লগে লগে তাড়াতাড়ি পড়া ভালো এবং জুহারের ক্ষেত্রে গরমের সিজনে লেটে বার ফলা ভালো বা শীতের সিজনে আর্লি পড়েনটা ভালো আসরের ক্ষেত্রে লেট না করে অক্ধুকার পরে পড়েনটা ভালো কারণ লেট করতে করতে যদি সূর্যর আলোটা একটু দুর্বল হয়ে পড়ে হলুদ হয়ে পড়ে তখন কিন্তু মক্র হয়ে যাবে ফদের ক্ষেত্রে টাইম শুরু আর সঙ্গে সঙ্গে পড়া ভালো না একটু লেটে তো ইমাম আবু হানি ফার্মদের মতে একটু লেট করে একটু ইস্পার এবং ফর হওয়ার পরে পড়াটা ভালো যদিও ইমাম শাফের মতো দিমত পোষণ করেছেন তো এশার নামাজ মা টাইম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এশা শুরু হয়ে যায় মধ্যহার কোনো গ্যাপ থাকে না এবং এশার নমাদের টাইম থাকে ওয়ান থার্ড পর্যন্ত তো পুরা মানে রাত থেকে তিনবার করে প্রথমে এক পা পর্যন্ত পড়লে তো খুবই ভালো অর্ধেক রাত পর্যন্ত পড়া যাবে কোনো সমস্যা নাই অর্ধেক রাতের পরে নমাজের টাইম থাকে কিনা শেষ হয়ে যায় থাকলেও মকরু কি না মকর দুই সেখানে দুইজনের মতামত রয়েছে তো ইমাম শাফির মতের মতে অর্ধরাত্রের রাত্রের পরে এসার নামাজের টাইম শেষ হয়েই যায় বাট ইমাম আবু হানি ফর মধ্যে ফদের টাইম শুরু পর্যন্ত এসব নামাজ পড়া যায় যদিও বেশি লেটে ও কারণ লেট করলে মক্রু হতে পারে এটা বলা হয়েছে বাট তাকে তো এই হলো সংক্ষিত নমাজের টাইম টেবিলের ক্ষেত্রে আমরা মোটামুটি আমরা আইডিয়া পাইলাম বাট সংক্ষেপে নমাজের টাইম শুরু হয়ে গেলে আমরা লেট না করে নমাজটা পড়ানোটা ভালো রসুল্লাহ ইসলাম হাজরত আলী রদুলিল্লাহ সঙ্গে বলেছেন তিনটি জিনিস লেট করতে নাই কটেনি তিনটি জিনিস একটি হলো ন টাইম শুরু হয়ে গিয়েছে পড়ে নেব দুই নম্বর হাজির হয়ে গেছে আমরা জানা প্রায় লেট করব না আর তিন নম্বর ছেলে অথবা মেয়ে বিশেষ করে মেয়ে প্রাপ্তবয়স্ক মেয়ে তার বয়স হয়ে গেলে আমরা নেক জোড়া পেলে আমরা তাড়াতাড়ি তাকে সাদি দিয়ে দেবো লেট করব না এই তৃতীয় পয়েন্ট যেটি যে ছেলে অথবা মেয়ে উপযুক্ত হলে দেরি না করে সাদি দিয়ে দেওয়া এই ক্ষেত্রে কিন্তু আজকাল আমরা অনেকটা ফেইল এই ফেইলের পিছনে দায়ী কিছু প্যারেন্ট কিছু সন্তান কিছু ফ্রেন বন্ধু কিছু এনভায়রনমেন্ট এবং পরিবেশ বলে আমাদেরকে বের হয়ে আসতে হবে তো নমাজ আমরা টাইম মতো পড়বো লেট করব না রসুল্লাহাম বলেছেন যারা নমাজ শুরু হওয়ার পরেই মোস্তফ টাইমের ভিতরে নমাজ পড়ে নেবে আল্লাহ তার উপর সন্তুষ্ট সন্তুষ্ট থাকবেন ইচ্ছাকৃতভাবে নমাজকে তার টাইম থেকে লেট করা যাবে না রসুল ইসলাম বলেছেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে নমাজকে লেট করে পড়ে আর টাইম চলে যায় সে মারাত্মক ধরনের একটি কবিরা গনা করলো মারাত্মক ধরনের একটি কবিরা করল। করলো সাহাবায় কারাম যে জিনিসকে ত্যাগ করাকে কুফুরি মনে করেন নে কামল বাদ দেওয়াকে তোমাদেরকে বড় হলো নামাজ নমাজ ত্যাগ করাকে ওনারা কিন্তু কুফুরি মনে করেন কাফির কাজ মনে করেন এই যে নমাজ ত্যাগ করা যাবে না ও কারণে দুই অক্ষের নামাজ একসঙ্গে মিলিয়েও পড়া যাবে না কম্বাইন পড়া যাবে না এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা পরে করব যে নমাজে কম্বাইন করা যায় কিনা যায় না যে আরফা এবং মুজদলিফায় হজের সময়েও সেখানে কম্বাইন করতে কোনো বাধা নাই যদি আরফার মাঠে কেউ নমাজ পড়েন মসজিদ নামি সেখানে জুহর আর্লি পড়ে তারপরে আসর পড়ে নেওয়া হয় এরপরে খুঁতপা দেওয়া হয় আর মাগরিবের নামাজ আপনারা যারা দেখেছেন হজে গিয়েছেন সেই নামাজটি আরফা থেকে সূর্য ডুবার পরে বের হলেও এখানে সূর্য ডুবে গেলেও মাড়িব পড়া হয় না মুজদলিফায় গিয়ে লেইটে হলেও সেখানে মাগরিব পড়তে হয় মাগরিব পড়েই তারপরে এশা নামাজ পড়ে নেওয়া হয় এই যে এশার নামাজটা লেট করা হলো এবং এশা এবং সরি মাগরিবকে লেট করে কম্বাইন করে পড়া হলো সেটা হজের ক্ষেত্রে অবশ্যই জায়গা রয়েছে এখানে কারো কোনো দ্বিমত নাই সবাই একমত আরও বাকি কিছু কারণে যে আপনি মুসাফির সফরে আছেন বা বৃষ্টি বা অসুস্থতা এই সমস্ত কারণকে কেন্দ্র করে দুই নামাজকে বা কম্বাইন করে পড়া যাবে কিনা যাবে না যেমন জোহর আসারে কম্বাইন মারিব এসায় কম্বাইন এই ধরনের কম্বাইন করে জমা করে পড়া যাবে কিনা যাবে না এ বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা অন্য একদিনে করব। তবে একটি বিষয় যে সময় জায়গায় কম্বাইন করা যায় কথা এসেছে সেখানে কিন্তু শুধু জুহরে আসর এবং মাগরিবেশা এই দুই জুলা কম্বাইন করা কথা এসেছে জি সেখানে যদিও কম্বাইনে আরও তিনটি স্রোত রয়েছে যে আপনি চাইলে ফজরে আর জুহরে কম্বাইন করতে পারবেন কি আপনি চাইলে আসরে এবং মাগরিবে কম্বাইন করা যাবে কি আপনি চাইলে প্রয়োজনে আপনার এশা ফজরে কি কম্বাইন করা যাবে এই মর্মে হাদিসেও কোনো কম্বাইনের কোনো কথা আসেও নাই এবং এই সুরতের কম্বাইনকে কেহ জাইজো বিশ্বাস করেন না আবার কম্বাইনের কথা যেখানে এসেছে হজের সিজন এসেছে জুহর আসরে কম্বাইন আরফার মাঠে আর মাগরিবে আর এসা মাঝে কম্বাইন মুজদলিফার মাঠে এটাও কিন্তু সর্বসম্মতিক্রমে জাহেজ আর বাকি সফরে বা অসুস্থতার কারণে জি অথবা বৃষ্টির কারণে এই তিনটি কারণে কম্বাইন করার কথাও হাদিসে রয়েছে বাট এই কম্বাইন বলতে হাকেই কম্বাইন নাকি সুরি কম্বাইন প্রত্যেক নামাজকে তার টাইম মতো জুয়ারকে তার আখারি অকথে আসরকে তার উলি অকতে সমান মাগরীবের সমাজে কম্বাইনের অর্থ এটাই যে মাগরীবকে শেষ অপ্তে আর এসাকে তার শুরু হতে পড়ে পড়ার ক্ষেত্রে কম্বাইন হলেও টাইম কিন্তু মারি টাইম ফোড়া হচ্ছে এসা টাইম ফোড়া হচ্ছে এই অর্থে কম্বাইন নাকি কি জুহর আসারে কম্বাইনের অর্থ হলো যে জুহরের রক্তে জুহর পড়ে আসরকে আপনি অ্যাডভান্স পড়ে নিতে পারবেন বা কোনো কারণে জুহরকে আপনি লেট করে আসারের রক্তে গিয়ে আপনি জুহর পড়ে তারপরে আসর পড়তে পারবেন যেমন হিসাবে এটা জায়দ হবে কি সমান মাগরীবের সার কম্বাইনের ক্ষেত্রে মাগরীবের টাইমেই মাগরীব পড়ে এসাকে অ্যাডভান্স পরে মাগরীব এসা পড়া যাবে কি বা কোনো কারণে মাগরীবকে লেট করে এসার নামদের টাইমে নিয়ে প্রথমে মাগরীব তারপরে এসা এবার লেট করে তার থেকে পড়া যাবে কি সেখানে অন্যান্য লমা খেলার মতে পারমিশন তাহলেও ইমাম আবু ভার মত এই অন্যান্য হাদিস এবং কোরআনসিবী রায়তের আলোকে উনি বলতেছেন এইভাবে জমা করা যাবে না হ্যাঁ জমে সুরি করা যাবে সুরতান তো এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আমরা এই বিষয়ে আমরা আলোচনা করব তবে এক কথায় নমাজ ও মাহাতর এবার এবাদতের মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এবাদত হল নমাজ সর্বপ্রথম নমাজের সামনে হবে আমরা যথাযথভাবে টাইমের ভিতরে মাপার চেষ্টা করব আমরা কোনো বছর লেট করবো না বিশেষ করে মা বোনদেরকে বলবো আপনারা নামাজ পড়েন কিন্তু বাস্তবতা হলো অনেক মা বোনরা নামাজের মোস্তাহাব টাইম টাইমকে লেট করে ফেলেন যেমন দুহরের টাইম ঠান্ডার সিজনে একটু আর্লি পড়া তো লেট হয়ে যায় আবার মারিবে নামাজ সূর্যবার পড়া অনেক সময় লেট হয়ে যায় আপনাদের ঠিক তেমনি নামাজ টাইম হয়ে গিয়েছে অনেক সময় লেট হয়ে যায় বেশি লেট হয়ে যায় অন্তত পক্ষে সূর্য ডুবার আধা ঘন্টা আগে আসর নামাজটা পড়ে নেওয়াটা ভালো আচ্ছা সব আধা ঘন্টা দেড় ঘন্টা আগে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা আগে আমরা পড়ে নেব তো এই ক্ষেত্রে আমরা টাইমে লেট করব না কিন্তু লেট করা যাবে না তো ইনশাল্লাহ আজকে আমাদের আলোচ্য এটাই ছিল নামাজ শুরু করার পূর্বের শর্ত সময় সম্পর্কে তো আমরা জানতে পারলাম কমপক্ষে ষাটটি শর্ত রয়েছে নামাজ বিশ্ব দেওয়ার জন্য নমাজ শুরু হওয়ার পূর্বে নাম্বার ওয়ান যে আমরা সতর ডাকতে হবে জি বডি যে গোটা সতর রয়েছে কভার করার আমাদের পুরুষের নাবি থেকে আটু পর্যন্ত মহিলা যেন পুরা বডি শুধুমাত্র হাতের কবজি পর্যন্ত খোলা থাকতে পারে চেহারা খোলা থাকতে পারে পায়ের পাতার ক্ষেত্রে দুইটি মতামত থাকলেও উত্তম তো অবশ্যই ডেকে রাখতে পারলে যদিও খোলা থাকার মত হয়ে যাবে নির্ভর যেগুলো মেকার মতে দুই নম্বর হলো যে আমাদের শরীর ফাঁক থাকতে হবে গোসলের প্রয়োজনে গোসল আর নামু করতে হবে তিন নম্বর আমাদের যে কাপড় পরিধান করব কাপড়টা পাক হতে হবে ও সিয়া বা তহিরাল্লা বলেছেন চার নম্বর যে জায়গায় নামাজ পড়ব জায়গাটাও পাক হতে হবে পাঁচ নম্বর আমরা সঠিক টাইমে নামাজ পড়তে হবে যেটা আমরা একটু আগে টাইমের কথা আলোচনা করলাম ছয় নম্বর হলো ক্যাবলা দিকে ফেস করতে হবে আর সাত নম্বর নিয়ত থাকতে হবে নিয়তের অর্থ হলো কোন নামাজ পড়তেছি কোন অর্থের নামাজ পড়তেছি এবং ওই অক্তের ফরজনা সুন্নত এই যদি দুইটা জিনিস আমার কাছে ক্লিয়ার থাকে মাথার মাঝে বস্তমাজ হয়ে যাবে মৌখিকভাবে নিয়ত করা যদি শুদ্ধভাবে করতে পারি আরবিতে সেটা মোস্তাহাব পন্ত জায়েজ হবে যদি ওকে বেদাত বলেছেন বাট নির্বর মনে সেটাকে বেদাত মনে করি আমরা আমরা মনে করি এটা জায়েজ আছে বাট জরুরি মোটেও নয় জরুরি মনে করা যাবে না যদি কেউ জরুরি মনে করেন যে পড়তেই হবে আরবিতে তাহলে কিন্তু বেদাত হয়ে যাবে ডেফিনেটলি এবং অনেকে আছে আরবিতে শুদ্ধ হয়ও না এজন্য যারা আরবিতে শুদ্ধ করে বলতে পারবেন না তারা আরবিতে বলার কোনো প্রয়োজন নেই দুই নম্বর যদি কেউ বিশ্বাস করেন তাহলে বেদাল পরিণত হয়ে যাবে এটা দরি বিশ্বাস করা যাবে না এই পর্যন্ত আমরা আজকে নমাজের শর্ত সময় আলোচনা করলাম ডেইলি আমরা ফার্স্ট নমাজ পড়ে থাকি এটা নমাজ শুরু করার আগে আমাদের শর্ত নমাজ শুরু করার পরে কিন্তু বড়ো বড়ো ফরদ রয়েছে আরও কিন্তু ছয়টি যেটাকে আর কান বলা হয় কমপক্ষে ছয়টি কাজ ফরজ যদি ওলাম একরামের মধ্যে ভিন্ন মতো রয়েছে এই ছয়টির মধ্যে একটি হলো তাকবীরের তাহরিমা যে আমরা শুরুতে আল্লাহ পরামা শুরু করব দুই নম্বর ফরজের মধ্যে অবশ্যই আমাকে রুকু পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে কোনো উদর যদি না হয় হ্যাঁ নফলের ক্ষেত্রে কিন্তু চাইলে আপনি দাঁড়িয়ে পড়লে ডাবল সব পাবেন বসে পড়লেও হয়ে যাবে সব পাবেন কম অর্ধেক হবে রুকু প্রপারলি দেওয়া সজ্জা দেওয়া যদি রুকু সদ্য উবেরটা দিতে না পারে একটা পারি তাহলে যদি সজদা দিতে পারি তাহলে শ্রদ্ধাকে পারাটি দেওয়া তার অর্থ কী যে আপনি দাঁড়িয়ে পড়তে পারলেও দারান থেকে আপনি রুকু দিয়ে শ্রদ্ধা যেতে পারেন না কিন্তু জায়গা মাঝে শ্রদ্ধা দিতে পারেন তো দুটো একসঙ্গে না পারলেও একটা আপনি পারেন তো ওই সময় কোনটি পাউটি দেবেন বলেন তো কি আপনাকে সেদ্ধাকে পর দিতে হবে কারণ শয্যার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং রুকু একটি শয্যা ডাবল এবং শয্যার মধ্যে বন্দার সবচেয়ে বেশি আল্লাহর নক্ষে চলে যায় নবিয়ে করি ইমস্লাম বলেছেন ইন্না আকরবা মা আব্দু মির বন্দা যখন সধ্যায় যায় তখন বন্দা আল্লাহর বেশি নিকটে চলে গেল এজন্য নবী করি ইমসাম বলেছেন শয্যায়ে গেলে তোমরা দোয়া করবে ফাক্কা মিনুন যা বালাক কারণ ওই দোয়াটা তোমাদের কবুল হবে সেটা আশা রাখা যায় বেশি ওই দোয়ার অর্থ কী উলামা একরাম দুইটি ব্যাখ্যা দিয়েছেন একটি হলো সজ্জার তসপি পড়া কারণ তসপি পড়লেও এটার দুয়ার সমতুল্য কেন একটি আদেশে এসেছে যদি কেহ তিলাওত বা তসপি করার কারণে দোয়া করতে নাও পারেন তবুও তাদেরকে দোয়া করে যেটা পাওয়ার ছিল আনা আল্লাহ আল্লাপাক তাকে সেটা দান করবেন তাহলে তসপি পড়লে সেটা দুয়ার কাজ হয়ে যায় প্রমাণ নবী করিম সাল বলেছেন সবচেয়ে উত্তম দোয়া হলো আরফার মাঠের ওই দোয়া যেটি করেছেন সমস্ত বিয়ে খারাম আবার সেই দুয়ার করতে বলা হয়েছে ওই ফোরত কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া يمীতু ওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর প্রশ্ন আছে কানে যেটা তো দোয়া হলো কি এটা তো নি তাসবীহ এটা জিকির ওই হাদিসের উত্তর উলামা کرام বলেছেন যার ফরমাতে এই জিকির তাসবীহ যারা পড়বে অন্যরা দোয়া করে যে পুরস্কার পড়কতা এই তাসবীহের কারণে সমান পুরস্কার লোক দান করবেন আরও উত্তমী দান করবেন তাহলে তসবি এবং জিকিরের কারণে যদি কেহ দোয়া করতে না পারেন তাটাও কিন্তু দোয়া সমতুল্য তো আল্লাহর নবীরত উদ্দেশ্য শয্যায় গিয়ে তোমরা দোয়া করবে মানে শয্যার মধ্যে তোমরা তসবি যেগুলো রয়েছে সুবাহর বিয়েলা আল্লাহ সুবাহর বিয়েলা আল্লাহ বারো তস্বি আল্লাহ পড়তেন ওই তসবিগুলা তোমার সদ্যার মধ্যে গিয়ে পড়বে অবশ্য দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা রয়েছে যে শয্যার মধ্যে গিয়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে সেখানে আপনি আরবিতে যে কোনো দোয়া করতে পারেন কোনো সমস্যা নাই মস্তুন দোয়া যেগুলো রয়েছে সেগুলো আপনি পড়তে পারেন বিশেষভাবে পড়তে পারলে আর নফল যদি হয় সেখানে বাংলায় দোয়া করা যেতে পারে বলেও অনেকে বললেও উত্তম তো অবশ্যই হবে যদি আপনি আরবি জানেন আপনি আরবিতেই বলবেন যদিও বাংলাতে বললে নামাজ মকরু হবে কি হবে না সেখানে নমেকার দ্বিমত করেছেন তারপরেও যদি কেহ বেশি ইচ্ছেই হয় করার তাহলে হয়তো মকরু হলেও নামাজ হয়ে যাবে দেয় নফল নামাজের মধ্যে হয়তো আপনি ওই দোয়াগুলো করতে পারেন কিন্তু ফরজের মধ্যে আপনি আপনি যেহেতু রেস্ট্রেশন বেশি সেখানে আপনি যে তসবিলা রয়েছে সেগুলোই পড়লেন কারণ অনেক আছেন এরকমও দোয়া করতে গেলে হয়তো বোধ শুদ্ধ হবে না বা আপনি আরবিতে বলতে গেলে হয়তো মিস্টেক হয়ে যাবে তো আপনি অন্য দোয়া ফরজের মধ্যে ইউজ না করে আপনি সেগুলো আপনার নফলেই করলেন এটাই আপনার জন্য সেফ এবং আপনার জন্য নিরাপদ হবে বেশি ঠিক আছে ইনশাল্লাহ তো এইভাবে নমাজের মেইন ফরজ যেগুলো তকপিরে তহরিমা কেয়াম তারপরে রুকু বললাম সিদ্ধা বললাম আর শেষ বৈঠক এবং আরেকটি রই ফরজ কেরার নমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হলো আমার নমাজের কেরাটটা যেন শুদ্ধ হয় সুরে ফাতেও পড়ব এবং সুরে ফাতে সঙ্গে সুরা মিলাবো প্রত্যেক রেখাতে শুধুমাত্র ফরজের দ্বিতীয় এবং তৃতীয় রেখাতে সুরা মিলাতে নাই আর বাকি সব নমাজের প্রত্যেক রেখাতেই সুরে ফাতেও পড়তে হয় সুরা মিলাতে হয় এক কথায় দুই রাখাতি নামাজগুলো রয়েছে সেখানে প্রত্যেক রাখাতে আপনি সুরে ভাতা পড়বেন সুরা মিলাবেন ঠিক আছে আর চার রাখাতি নামাজের সব নামাজে মিলাবেন তিন টাকাতে বলেন শুধুমাত্র ফরদের দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাখাতে সুরা মিলাবেন না জেজাকুমুল্লাহ জেজাকুমুল্লা আমাদের দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো আলাইকুম সালাম

আপনি বলেছেন আমিটা বলেছিলাম যে আরফার মাঠের দোয়া ওইটা কিন্তু আরফার মাঠে পড়তে হয় সমস্তাম বেকারাম এই দুয়ারটি পড়ছে কোথায় আরফার মাঠে নমাজে নয় আরফার মাঠে এমনিতে ধোঁয়া যখন করবেন তখন এই দুয়াটা সেখানে লা ইলাহা লা ইল্লাল্লাহুয়া দহু লা সারিকা লাহু লাহুুল মুলকু আলা হুল হামদু ইয়ো হি ওয়া যু মিতা হুয়া হাইউল্লাহ ইয়ামুত বাহু আলা কুল্লি শির এটা আরফার মাঠে পড়বেন বা এমনে রসুল ইসলাম তফের সময় পড়েছেন বা তফর সাই সময় পড়েছেন কিন্তু এমনে সে যার মধ্যে আপনি অন্য দোয়া পড়লেও এইটা জিজ্ঞায় পড়া যায় হলেও এটা দোয়া নয় এটা এমনি একটা তসপি বাট যেহেতু আরফার মাঠের ক্ষেত্রে দোয়া বলা হয়েছে বিদায় যদি কেউ পড়তে চান নবাদে পড়েন পড়তে ফলে পড়তে পারবেন হয়তো কিন্তু শুদ্ধ যেন হয় সবসময় মনে রাখবেন যে আপনি পড়বেন এটা যেন বিশুদ্ধ হয় ঠিক আছে ইনশাআল্লাহ তো দু কি মানা এই তাসবিহাক কলিমাটা চতুর্থ কলিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু লাহুল হামদু এর পরে বাবা লা খাদির শাইইন আবার কোনো বড় সেখানে রয়েছে ইয়ুহী ওয়া ইউমীত ওয়া হুয়াইল লা ইয়ামুত ওয়া আবার সমান এই কলিমাটাও মার্কেটে গেলে পড়া হয় সেখানে আরও এক্সট্রা শব্দ রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু তারপরে ইউ হই ও হাইয়ামুত এরপর একটি শুধু রয়েছে বিয়াদিহিল খাইরু কি রয়েছে বিয়াদিহিল আলা ওয়াহু শাহিন কাদির আমরা বলেছিলাম এই দোয়া যদি কেউ শপিং গিয়ে বা মার্কেটে গিয়ে নেন তো আল্লাহ আক এক মিলিয়ন নাকিয়াল্লাফাক আমর নামায় লেখেন এক মিলিয়ন গুনামাফ হয় এক মিলিয়ন দরজা বোলন হয় জান্নাতে একটা গড় নির্মাণ করেন এই সমস্ত দোয়াগুলো অনেক ফায়দা রয়েছে এই ছোট্ট ছোট্ট দোয়া অনেক ফায়দা অনেক ফায়দা এর মধ্যে ই একটি দোয়া তো আপনার প্রশ্ন ছিল যে আপনি এটা শয্যা পড়তে পারবেন কি নফল নামাজ পড়েন তো পারবেন অবশ্য বাট যেহেতু এটা অরিজিনাল দোয়া নয় এটা একটি তসবি এবং জিকির সেই হিসাবে এটা এমনিতে আমরা জিকির বা হিসাবে পড়বো আল্লাহর নবী প্রত্যেক নামাজ পরে পড়তেন কি করতেন নামাজের পরে পড়তেন এবং বলেছেন নামাজ পরে পড়ে দশবার পড়বে একশোটি গোলাম ফ্রি করার সব আল্লাহ পাক দান করবেন একশোটি নেকি আল্লাহ তার তার দান করবেন একশোটি গুণা তার রিমুভ করা হবে তো নমাজের পরে সালাম পি পরে যে সমসি হাতে এই একটি

আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক উইথ প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক বারাকবাদ আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমেই একরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমানবাদ জানাচ্ছি দর্শক ভাইবোন সহ আপনার সহ সকলকে আমরাও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং পরিশেষে এটাই দোয়া করবো আমাদের এই প্রোগ্রামটা যেন কঠিন কেমতে আপনাদের আমাদের সকলের নাজাতের শে হিসাবে আমরা করেন এবং নমাজকে সঠিক টাইমে পড়ে আমরা যেন নমাজের মাধ্যমে দুনিয়াঘারে আমরা সবলতা কাম্য নিয়ে আসতে পারি আল্লাহ সেই তর্কে আমাদেরকে দান করুন আমিনা জজাকুমুল্লাহর সমান বাংলার দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত শনি রবি সোম মঙ্গল এবং বুধবার পর্যন্ত নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته